আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আশা আছি আপনাদের সাথে। তো আজকে বানাবো মশলাদার ইলিশ। তো মশলাদার তেলুক ইলিশ রান্না করব, আর করব হচ্ছে কম তেলে কীভাবে চিকেন ফ্রাই করা যায়, সাথে থাকবে মাছের ডাল। সো আজকে রান্না বান্নাটা একদমই সিম্পল হতে চলেছে, কেননা শরীরটা একটু সিক হয়ে পড়েছে, আমি শরীরের দিক থেকে একটু অসুস্থ। আর এই তো এইটা নিয়ে এসেছিলাম আমি গত কিছুদিন আগে মাছের আঁশটা উঠানোর জন্য। সো এটা দেখবো আজকে কেমন কাজে দেয়। তো মোটামুটি না, খুব ভালোই কাজ করে এটা, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো অনেক সময় তো চামচ দিয়ে আমাকে আঁশটাতে হতো, মাছের আঁশটাগুলো ফেলে দিতে হতো। সো এটা হওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিলো ভালোই, আর খুব ভালো কাজ করে এটা। তো মাছটা কেটে নিব, আর হচ্ছে কেটে কুটে তারপর রান্নাটা বসাবো। আর সত্যি কথা বলতে আজকে রান্না করার একদমই কোনো ইচ্ছে ছিল না, কেননা শরীরটা এত বেশি খারাপ যে আর রান্না করতে ইচ্ছা করতেছিল না। তারপরও বাচ্চারা খাবে, বাচ্চাদের জন্য রান্না তো করতেই হবে, নিজেদেরও খাওয়ার একটা বিষয় আছে। যেহেতু আমার এখানে এমন কেউ নেই যে আমাকে রান্না বান্না করে দিবে, তো আগে মাছটা কাটবো, তারপরে হচ্ছে রান্না বান্না বসিয়ে দিব। তো বিসমিল্লাহ বলে মাছটা কাটা শুরু করলাম। আর ইলিশ মাছ কাটা আমার কাছে মনে হয় ইলিশ মাছের তরকারিটা রান্না করা খুবই সহজ। সো আমার কাছে যেদিন আসলে সমস্যা শরীরটা বেশি খারাপ থাকে, সো গরুর মাংস কিংবা ইলিশ মাছ এই ধরনের রান্নাগুলো করি, আমার কাছে এই ধরনের রান্না খুবই সহজ লাগে। তো ইলিশ মাছটা কেটে নিচ্ছি, আর ভিতরে দেখেন ময়লাও আছে, এগুলো পরিষ্কার করে নিব। অ্যাকচুয়ালি আজকে ডিম বের করে তারপরে ইলিশ মাছটা রান্না করব, আজকে ডিমটা একসঙ্গে দিব না। অ্যাকচুয়ালি রেগুলার হচ্ছে একরকমের খাবার খেতে একদমই ভালো লাগে না, তবে আমাদের হাসিবের জন্য হচ্ছে বেশিরভাগ সময় আমাদের পাঙ্গাস মাছ রান্না করতে হয়, কারণ ও হচ্ছে ইলিশ, তারপরে হচ্ছে রুই কাতল যেটাই রান্না করি ও কোনোটাই খেতে চায় না, সবসময় শুধু পাঙ্গাসের অপেক্ষায় থাকে। এমনকি আমাকে সবসময় বলতেও থাকে যে আটি আমি যখন বাড়িতে যাব তখন আমার মার জন্য পাঙ্গাস মাছ নিয়ে যাব। তো আল্লাহ রহমতে পিচিটা খুবই ভালো, আমার সাথে ও আসার পরে খুবই ভালো সময় কাটতেছে আলহামদুলিল্লাহ, আর খুবই ভদ্রময়িক ও, সব কিছু আসলে আমি মনে করি নিজের মধ্যে, নিজে আসলে ম্যানেজ করতে পারলে আর আসলে এতটুকু সমস্যা হয় না। তো আমি আসলে ক্যামেরা সেট করে রাখার পরে আর ক্যামেরার দিকে খেয়াল করিনি, সো মাছটা কাটতেছি। তো রেগুলার তো হচ্ছে কাটা বাছা করে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে কাটবো, তারপরে হচ্ছে রান্না করব, আর আপনাদের সঙ্গে অনেক অনেক কথা বলবো। তো আমি মনে করি যে এই চ্যানেলটার মাধ্যমে আমি আপনাদের সঙ্গে মন খুলে অনেক কথা বলতে পারি, অনেক কথা শেয়ার করতে পারি, আমি আপনাদের কথা শুনতেও পারি। আগে তো অনেক ব্লগারের ব্লগ দেখতাম, কথাগুলো শুনতাম, অনেক ভালো লাগতো। তো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি, আলহামদুলিল্লাহ আমার কাছেও অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি একটা প্রিপারেশন নিচ্ছি, আমরা হচ্ছে বৃহস্পতিবারে সামনে, এই আজকে তো হচ্ছে রবিবার, বৃহস্পতিবারে হচ্ছে নাটোর যাওয়ার একটা প্ল্যানিং আছে। সো নাটোর গেলে আমার সব থেকে কাছের আমরা তো হচ্ছে দুই বোন, আমি আর আমার বোন শশী, বিডি ব্লগার শশী, আমার বোনটাকে দেখি না অনেক দিন হয়ে গিয়েছে। হ্যাঁ, একটা কথা বললে মিথ্যে বলা হবে যে ভিডিও কল দিলে তো আসলে নর্মালি দেখা হয়ে যায়, তারপরেও আত্মার একটা টান আছে, আমার বোনকে দেখি না অনেক দিন হয়ে গেছে। আসলে কথা বলতে গেলে চোখ দিয়ে মনে হয় এমনিতেই পানি চলে আসে, কথা বলতে পারি না, অনেক দিন হলে আমার বোনটাকে দেখি না, অনেক মন চাচ্ছে ওকে দেখতে। তো মেনলি হচ্ছে ওকে দেখার জন্যই আমি যাব হচ্ছে বৃহস্পতিবার নাটোরে। তো আমার বাবার বাড়ি যেহেতু নাটোরে, তো নাটোরে যাব আমি আমার বোনকে, বোনের শ্বশুরবাড়ি আমাদের একটা দাওয়াতের অনুষ্ঠান আছে, যেহেতু আমার বোনের একটাই দেবর, তো মহিনের বিয়েতে, মহিন ভাইয়ার বিয়েতে যাব আমরা। তো ওইটার একটা প্রিপারেশন আছে। সো নর্মালি আমরা কোথাও গেলে কি তো বাচ্চাদের নিয়ে গেলে একটু প্রিপারেশন ভালোই নিতে হয়। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি অনেক দূর পর্যন্ত চলে এসেছি। তো এখন হচ্ছে ইলিশ মাছে রান্না করব, তারপরে আবার কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মশলাদার ইলিশ মাছ রান্না করার জন্য আমি কিছু পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া,
সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আর দিয়ে দিব হচ্ছে মরিচ গুঁড়া, আর একটু নাড়া চাড়া করার পরে মশলাটা, তারপর আমি এখানে পানি এড করে দিব। দেন আমি এখানে জাস্ট একটু জিরা বাটা দিব, আর দিব হচ্ছে সরিষা বাটা। তো এই সরিষা বাটা আর জিরা বাটার জন্যই কিন্তু আমি এটাকে মশলাদার ইলিশ বলি। এটা খেতে এতটা ইয়াম্মি হয়, যারা এখনও খাননি তারা কিন্তু এটা টেস্ট বুঝতে পারবেন না। সো আমি এই পর্যায়ে সরিষা দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন বেটে রেখেছিলাম আমি সরিষা। আপনারা চাইলে যখন আপনারা ফ্রি থাকেন সো সেই সময়টাও কিন্তু সরিষাটা বেটেন, আপনারা ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, এটা যখন তখন ইলিশে রান্নাতে খাওয়া যায়। তো আমি এখানে সাদা সরিষা বেটে নিয়েছি 2 টেবিল স্পুন, আর এখন আমি ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। দেখেন আমার ইলিশ মাছগুলো কতটা চকচকা করে ধুয়েছি, একদমই ময়লা নেই এখানে। তো আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম, এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টিয়ে দিব। তো উল্টিয়ে দেওয়ার পরে জাস্ট একটু কষানো হলে আমি ঝোলের পানি এড করে দিব। তো এখন মাছের পিসগুলো উল্টিয়ে দিচ্ছি, আর বললামই উল্টানো হয়ে গেলে আমি এখানে ঝোলের পানি এড করব। সব থেকে আমার কাছে ভালো লাগতেছে একটা বিষয়, শরীর যতই খারাপ থাক মনের দিক থেকে একদম ফুরফুরা মেজাজে আছি। অনেকদিন পর হলো বোনকে কাছে পাবো, বোনের সন্তানদের দেখতে পাবো, তারপরে অনেকদিন যাবৎ নিজামকে নীরবকে ওইভাবে কাছে পাই না, আব্বা মার সাথে দেখা করতে পারি না। তারপরে আব্বা মা আসছিল আমার বাসায় মাঝখানে, সব কিছুই ঠিক আছে, তারপরেও কেন জানি না মানে খুব একটা ভালো লাগতেছে না। আর বাড়ির কথা যখনই মনে হয় যে বাড়িতে যাব, তখন তো অন্য ধরনের একটা ফিলিংস কাজ করে আর কি, যে কবে যাব কবে যাব এরকম একটা তাড়াহুড়া থাকে মনের ভেতরে, মনে হয় এই দিনগুলো আর পারি হতে চায় না। তো যাই হোক, মশলা কষানোর পরে, মাছটা কষানোর পরে আমি এখানে ঝোলের পানি এড করে দিয়েছি। জাস্ট ঝোলটা শুকিয়ে এসেছে, এ পর্যায়ে আমি নামিয়ে নিব। আর নামিয়ে নেওয়ার পরে কিন্তু উপরে সুন্দরভাবে তেলটা উঠে আসবে। তো যাই হোক, আমি হচ্ছে ইস্টার বাবার সঙ্গে আলাপ করতেছিলাম যে মহিন ভাইয়ার যেহেতু বিয়ে, তো কী গিফট করা যায়, কীভাবে যাব আমরা, কবে যাব। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে আসলে প্রবলেমটা বেশি হয় আর কি, যেরকম আমাদের আমার তো ইষ্টানুর একদমই ছোটো, তো সেক্ষেত্রে একটু প্রবলেমের মধ্যে পড়তে হয়। তো দেখুন ইলিশ মাছে কত সুন্দর তেল উঠে এসেছে। তো এখন মাছের ডাউল বসাবো, মাছের ডাউলের জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে পানি, আর মাছের ডাউল কাঁচা মরিচ আর হলুদ দিয়ে বসাবো আমি। তো আমি হচ্ছে যাওয়ার জন্য প্ল্যান করেছি বৃহস্পতিবারে হচ্ছে গায়ে হলুদ, বৃহস্পতিবারে গায়ে হলুদ, শুক্রবারে বিয়ে, আর হচ্ছে শনিবারে বৌভাত। তো আমাদের খুব একটা প্ল্যান ছিল না যে আমরা ওখানে যাব বিয়ের দাওয়াতে, কিংবা এই ধরনের কোনো প্ল্যানই আমাদের ছিল না। তার মেন কারণ হচ্ছে যেহেতু ইশানুর একদমই ছোটো, সো সেই কারণে কোথাও গেলে আমাকে অনেক প্রবলেমের মধ্যে পড়তে হয়, কেননা ওদের খাবার অ্যারেঞ্জ করা, ওরা হচ্ছে গরম সহ্য করতে পারে না, তারপরে এ ধরনের প্রবলেমে আমার বেশি পড়তে হয়। আর গ্রামে গেলে তো হঠাৎ করে কারেন্ট চলে যায়, তারপরে বিয়ে বাড়িতে অনেক মানুষ থাকবে, সো এই জিনিসগুলো নিয়ে আমি প্রচুর পরিমাণে টেনশনে আছি যে আসলে ইষ্টানুরকে নিয়ে কী করব। তবে হ্যাঁ, আমি গেলে আমার একটা টেনশন একদমই থাকে না, সেটা হচ্ছে ইষ্টানুরকে নিয়ে। কিন্তু ওদের নিয়ে আবার টেনশন হচ্ছে বেশি, যে ওরা কী খাবে, এগুলো অ্যারেঞ্জ করতে করতে আমি অস্থির হয়ে যাই, কেননা গ্রামে হাতের কাছে কিছুই থাকে না। সো আমি তো এমনিতেই মানে টেনশনে স্থির হয়ে যাচ্ছি। তবে আপু গেলে প্রচুর পরিমাণে কেয়ার করে, ইষ্টানুরকে খাওয়া, ইষ্টানুরে খাবার রেডি করে দেওয়া, তারপরে ইষ্টানুরে গোসল করানো, ইষ্টানুর কোন ড্রেস পরবে এগুলো ড্রেসগুলো পরানো, তারপরে নিঝুম তো ইষ্টাকে ছাড়া আসলে মিললে কিছুই বোঝে না, সো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় অনেকটা হেল্প হয়ে যায়। তারপরেও যতই যে হেল্প করুক না কেন, মায়ের দায়িত্বটা তো থেকেই যায়, তাই না? আমার মনে হয় যে আমি নাটোরে গেলে যদি 12টা পর্যন্ত দিনের বেলা ঘুমাই, তারপর আমার কাছে মনে হয় যে আমি কম পরিমাণে রেস্ট নিয়েছি। আর সত্যি কথা বলতে মেয়েরা যখন বাবার বাড়ি যায় তখন তো আসলে এমনিতেই অনেক উইক হয়ে যায় আর কি। আর আমার বাবার বাড়ি তো অনেক দূরে, সো লং জার্নি করে গেলে আমি এমনিতেই সিক হয়ে যাই। তো দেখুন কথা বলতে বলতে আমার মাসের ডাউলটা কিন্তু অলরেডি রান্না করা শেষ, এখন জাস্ট একটা দুইটা বলো কুটলে নামিয়ে নিব। তো এদিক থেকে হচ্ছে আমার মাসের ডাউলটা প্রায় হয়ে এসেছে, জাস্ট এখন একটু বলো কুটে আসলে আমি নামিয়ে নেব।
আর বাহিরে এখন হচ্ছে বাজে দুপুর 2টা সামথিং, 2টা 10-15 মতো। সো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমি আপনাদেরকে দেখাবো, আমি যখন ভয়েস ওভার করছিলাম জাস্ট সেই মুহূর্তটা বৃষ্টি হচ্ছিলো। দৌড়িয়ে ছাদে চলে গেলাম, আবার কাপড় চোপড় নিয়ে চলে আসলাম। আর আসলে আমাদের মেয়েদের জীবনটাই তো এরকম, তাই না, যে কর্মব্যস্ত জীবন, হয়তো এটা থেকে ওইটা, ওইটা থেকে ওইটা, সারাদিন তো কাজকর্ম করতেই হয়, তাই না। তো সত্যি কথা বলতে আমি তো প্রচুর বড় মানে খুশ মেজাজে আছি, কেননা আমার বোনের সঙ্গে দেখা হবে। আল্লাহ যদি সহি সালামতে রাখে, হায়াতে বাঁচিয়ে রাখে, আল্লাহ হায়াতের মালিক হচ্ছে উপর আল্লাহ। তো আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, সহি সালামতে রাখে, তাহলে হয়তো আমার বোনের সঙ্গে দেখাটা হয়ে যাবে এবার। তো আমি প্রচুর পরিমাণে উৎসুক হয়ে আছি ওদের সাথে দেখা করার জন্য, আর হাসিব তো ওর মার সঙ্গে দেখা করার জন্য সত্যি কথা বলতে খুবই উৎসুক হয়ে রয়েছে। তো এদিকে ইশার বাবা আর হচ্ছে হাসিব ওরা চিকেন ফ্রাই খাবে। ইশা তো খুব একটা চিকেন ফ্রাই খেতে পারে না, তো ওরা হচ্ছে চিকেন ফ্রাই খাবে। তো 2 পিস দেশি যে মুরগিগুলো আছে, তো সেই মুরগির বুকের মাংসটা নিয়েছি আমি। তো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে বেখে আমি একটু ফ্রাই করে দিব। এখানে কিন্তু আমি আর কোনো মশলা ইউজ করবো না, আদা রসুন কোনো কিছু এড করবো না, জাস্ট এটা একটু মশলা দিয়ে মেখে তারপরে আমি ফ্রাই করব। আর এই চিকেনটা আমি ফ্রাই করব, খুব বেশি তেল লাগবে না। তবে হ্যাঁ, আমার আজকের তেলটাও কিন্তু বেশি হয়ে গিয়েছিলো, মেনলি আমি সবসময় ডিপ ফ্রাই করেছি। সো আমি বারবার ট্রাই করতেছি যে একদম কম তেলে কীভাবে কোনো রেসিপি আপনাদের সামনে তুলে ধরা যায় আরও হেলদি করে। সো আমার ফ্যামিলির জন্য এটা বেস্ট হবে, আর আমি মনে করি আপনাদের জন্য এটা বেস্টই হবে। সো চিকেনগুলো ফ্রাই করব, আর আমি যখন রান্না করেছি তখন বাজে হচ্ছে সকাল 8টা থেকে 8:30 মতো। তো এর মধ্যে আমার টোটালি রান্না বান্না শেষ, আর বাচ্চাদের গোসল করিয়ে খাইয়ে দুপুরবেলা ঘুম পাড়ানোর পরে আমি ভয়েস ওভার করতেছি, কেননা ভয়েস দিতে গেলে বাচ্চারা সবসময় ডিস্টার্ব করতে থাকে, ইস্টা সবসময় কথা বলে, নূর কথা বলে, তারপরে নূরের হয়তো হাসিবের কাছে থাকতে ভালো লাগে না সেই টাইমটা, কিংবা নূর হয়তো আমার সঙ্গে টাইম দিতে চায়, আমার সঙ্গে থাকতে চায়। সো এই টাইমটা আমি ভয়েস ওভার করতে গেলে একটু প্রবলেমের মধ্যে পড়তে হয়, কেননা সন্তানরা তো একদম ছোট হয়, তাই না। তো ওদেরকে সময় দেওয়ার পরে আমি চেষ্টা করি যে আমার চ্যানেলটা, আমার শখের চ্যানেল যেহেতু, এটা একটু ম্যানেজ করতে। তবে হ্যাঁ, আমার উপরে জোর জুলুম করে আমি কখনো এই কাজটা করি না, হয়তো সেদিন আমি ভিডিওটা স্টপই রেখে দেই, আর নয়তো আগের কোনো ভিডিও থাকলে সেটা আমি আপলোড দিয়ে দিই, এরকম করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তবে হ্যাঁ, আমি সবসময় প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপনাদের সঙ্গে শেয়ার করতে চেষ্টা করি, এতে করে আমার জন্য ভালো হয়, আমি আর আপনাদের জন্য বেটার হয়, যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল, সেহেতু আমি প্রতিদিন কী করছি না করছি সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। তবে হ্যাঁ, আমার চ্যানেলের বয়সে আমি 2 দিন আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম, মাঝখানে আমি 6 দিলাম, সো আর রান্নাবান্না করতে পারিনি, বাইরে থেকে কিনা খাবার দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আসলে মেনলি আমি যেভাবে চলাফেরা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, এতে করে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আর যদি খারাপ লাগে তাহলে প্লিজ আপনারা খুব ভুলগুলো, আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সত্যি কথা বলতে প্রতিটা খাবারই এতটা টেস্টি হয়েছিল, আমি তো সত্যি কথা বলতে এতটা কল্পনাও করি না, এতটা আশাও করি নাই। তো ইলিশ মাছটা দেখেন কতটা দেখতে ইয়াম্মি হয়েছে, লোভনীয় হয়েছে খেতে। সত্যি কথা বলতে আমি যখনই ভাত খেয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিলো ইলিশ মাছের এই রেসিপিটা দিয়ে। তো তেলুক মশলাদার এই ইলিশ মাছটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়, আপনারা যারা এখনও ট্রাই করেনি তারা কিন্তু ট্রাই করবেন। আর রেগুলার সবজি খেতে একদমই ভালো লাগে না, সো মাছেটাও রান্না করেছি, আর আমার মা মাছেটাও রান্না করে, একদম গরুর মাংস থেকেও বেশি টেস্ট হয় খেতে। আমার মায়ের কাছে আমার এই রেসিপিগুলো শেখা মেনলি। তো ইস্টার বাবা বাইরে চলে যাবে, সে রেডি হয়ে গিয়েছে আর ডাইনিংয়েও চলে এসেছে, খাওয়া দাওয়া করবে। তো ফার্স্ট হচ্ছে একটু চিকেন ফ্রাই খাবে, আর ইস্টাকে দিবে হাসিব আসে। তো আজকে খুব বেশি চিকেন ফ্রাই করি নাই, জাস্ট হচ্ছে 2 পিস চিকেন ফ্রাই করেছি আমি,
আর মেইনলি ওরা খুব একটা এখন খেতে চায় না রেগুলার চিকেনগুলো ফ্রাই করতে করতে। তো আজকের মতো এ পর্যন্ত, আর দেখাবো হচ্ছে আমাদের ব্রেভরি। তো আলহামদুলিল্লাহ এরকম গরমের মধ্যে বৃষ্টি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে হাজার হাজার শুক্রিয়া যে এরকম গরমের মধ্যে এত সুন্দর একটা সুন্দরভাবে বৃষ্টি হচ্ছে। সত্যি কথা বলতে এত গরমে বৃষ্টিটা খুবই দরকার ছিল আমাদের মানুষের জন্য, বৃষ্টিটা খুবই দরকার ছিল, কেননা এত গরম যেটা সহ্য করা যাচ্ছিল না। আলহামদুলিল্লাহ খুবই তৃপ্তিদায়ক হয়েছে এই দুপুরের সময়টা, শীতল হয়ে গেল মনে হয় পুরো পৃথিবী। আর বৃষ্টি হলে তো সত্যি কথা বলতে যতই গরম হোক, বৃষ্টি হলে কিন্তু আর গরমটা এরকম থাকে না, সো একটু ঠান্ডাও পড়ে আর আত্মাটা যেন জুড়িয়ে যায়। তো দেখুন এদিক দিয়ে আমি একটু শ্যুট করেছিলাম আমার বারান্দা দিয়ে, তো খুবই বৃষ্টি হচ্ছে আর এত সুন্দর বাতাস, মানে কলিজা, এক কথায় কলিজা ঠান্ডা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে হাজার হাজার শুকরিয়া জানিয়ে আজকের মতো এই পর্যন্তই আমি আমার ব্লগটা শেষ করব। আর আজকের ব্লগটা যদি আমার ভিউয়ার্সদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? আমার যদি ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।